আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 12টা। তো সকালে রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করে কাজ ছিল, কিছু কাজ সেরে এখন বসলাম। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি গোছাবো। এগুলো হচ্ছে সব দোকানের ড্রেস, এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা। তো ইন্ডিয়া থেকে আসছে, আমি এখন এগুলো খুলে এগুলো আমি এখন গুনবো যে কয়টা আছে আর গুনে সেটা হিসাব করে রেখে দিব, কারণ অনেক মাল এখনও বাকি আছে আসা। আর এগুলো সব এলোমেলোভাবে নিয়ে আসা হয়েছে, এখন আমি একটা একটা করে ভাঁজ করে রাখবো। যদি আমি এখন পলি করবো না, পলিটা দোকানে গিয়ে হবে, বাসায় পলি থাকলে আমি একবারে পলি করে রাখতাম। তো এর আগে অনেক ড্রেস এসছে কিন্তু সেগুলো দেখানো হয়নি, আসছে আবার আসবে অনেক ড্রেস। তো এগুলো আমার কাজগুলো এখন, এগুলো আমি বলবো যে কত পিস আছে এখানে, আর মানে এভাবে ড্রেসের মধ্যে এরকম করে নিতে হয়েছে। এগুলো আমি একটা একটা করে ছাড়ি, এগুলো ওড়না আর পাজামাটা আমি একবার এর সঙ্গে সেট করে ভাঁজ করবো। তো এখানে তো এই যে ক্যাটালগ, এগুলো আমি এখন দেখে দেখে ভাঁজগুলো করবো। তো এগুলোই আছে যেগুলো এখন দেখাচ্ছি, এই ড্রেসগুলো। এই ড্রেসটা গতবার এসছে, এটা এখন নাই এখানে। এই ড্রেসটা অনেক সুন্দর, এগুলো আমি এখন ভাঁজ করবো। ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করি, এটা হয়ে গেছে। অনেক সুন্দর করে কাজ করা জর্জেটগুলো, এত সুন্দর জর্জেট, ইন্ডিয়ান জর্জেটগুলো অনেক সুন্দর হয়। আমার মানে ইন্ডিয়ান কাপড়ও অনেক পছন্দ। এটা হচ্ছে জর্জেটের উপর একদম রেডিমেড, আমার এই ড্রেসটা ভাঁজ করা শেষ, এটা 4টা ছিল। আমি এখন প্যাকেটে রেখে দিব আর বাকিগুলো ভাঁজ করে নেব। অনেক সুন্দর, এখন এই ড্রেসটা ভাঁজ করব। এই ড্রেসটা অনেক সুন্দর দেখতে, একটা দুইটা তিনটা চারটা।
যে দারুণ লাগছে একটু দেখাই পড়ার ড্রেসে কাজ করা ভাবছি আমি ফোনটা নিয়ে নেবো তো এখন নামিয়ে দেখি তো পরে এটা চারটা তাহলে এদিকটা মানে আটটা মোট আটটা ড্রেস আছে এখানে সেগুলো এখন কাজ করে ফেলবো এই যে বলেছিলাম এগুলো সব এইভাবে নিচ্ছে আর এগুলো সব সাইডেই হয়তো হবে আর আমি আবার দেখে দিচ্ছি তো মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এগুলো আমার দোকানে সমস্ত ড্রেসই হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ড্রেসটা ভাঁজ করছি এটা হচ্ছে গাউন এটা দুইটা আছে দেখুন ভলিউম দেওয়া আছে ভিতরে নেট দিয়ে দেওয়া আছে আর নিচে হচ্ছে লেস দেওয়া আছে গাউনগুলো ভাঁজ করে একটু ট্রিক হয়ে যায় ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর হাতের ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালারটা এখন দুই পিসে আছে তো হাতাটা অনেক সুন্দর এবার এই ড্রেসটা
তো এটাও গাউন জর্জেটের উপর, আর ইন্ডিয়ার জর্জেট গুলো অনেক ভালো। আর এটা হচ্ছে টিস্যু কাপড়ের উপর কাজ করে, এই কাপড়টা আমার অনেক পছন্দ। আর কাজটা দেখুন, ওড়নাটা জোস একদম, আর ড্রেসটাও অনেক সুন্দর। তো এইভাবে একসঙ্গে সবগুলো ঢুকে নিয়ে আসছি, এটা হচ্ছে চারটা। আমি এখন এগুলো সব খুলে ভাঁজ করব। আর কাপড়টা এত সুন্দর সফট, এটা আপনারা হচ্ছে সমস্ত জায়গায় পরে যেতে পারবেন এরকম একটা ড্রেস। তো আমার এই ড্রেসটা অনেক ভালো লেগেছে, বিশেষ করে ওড়নাটা। এটা হচ্ছে টু পিস, ভিতরে নেট দেওয়া আছে। এখন আমি এটা ভাঁজ করব, গলায়ও কাজ করা, অনেক সুন্দর লাগছে ড্রেসটা। তো আমার ওই ড্রেসটা ভাঁজ করা শেষ, আমি আবার এই সারার ড্রেসে চলে আসলাম। এই ড্রেসটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আর কালারগুলো বাস্তবে আরও সুন্দর লাগছে, হালকা কালারগুলো আমার অনেক ভালো লাগে। কার কার আমার মতো হালকা কালার ভালো লাগে? আমার ডিপ কালারও ভালো লাগে, কিন্তু হালকা কালারগুলো বেশি ভালো লাগে। তো কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট বক্সে। তো আমি এটা ভাঁজ করে নিচ্ছি, কাঁচা হলুদটা অনেক সুন্দর লাগছে দেখতে। এটা দুইটা আসছে কাঁচা হলুদ। তো এই ড্রেসটার ফিতার ট্যাসেলটা খুলে গিয়েছিলো, আমি এখন গিট দিয়ে দিচ্ছি। আর আমি সমস্ত ট্যাসেলে যেগুলো হালকা করে গিট দেওয়া ছিল, আমি সবগুলোতে টাইট করে গিট দিয়ে দিয়েছি, এগুলো আর খুলবে না আশা করি। তো ভাঁজ করে নিচ্ছি। আর এটার প্লাজোটা আমি পাইনি চারটার, এই এটাই সমস্যা যে কী কী আসেনি, এটা না গুনলে আসলে জানা যায় না, কারণ লোক দিয়ে নিয়ে আসা। তো আমি এরকম 10টা প্লাজো পাইনি, তো ওগুলো হচ্ছে নেক্সট টাইম ওদের বলতে হবে যে 10টা প্লাজো আসেনি। আর আমি এটা লিখে দিচ্ছি যেটা প্লাজো নাই ওটার সঙ্গে। তো আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, এটা হচ্ছে এটাও একটা গাউন। তো জর্জেটগুলো অনেক সুন্দর, এটা অনেকটা অন্যরকম মডেলের, মেড ইন ইন্ডিয়া। আর হাতের ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, এখন সবাই এরকম ড্রেস পরে। তো এই ড্রেসটা ভাঁজ করতে একটু কষ্ট হয়ে গেছে, এই ড্রেসটা একটু বেশি ভলিউম, নিচে অনেক হচ্ছে মোটা নেট দেওয়া আছে, আর এটা কেমন জানি ভাঁজ বসতেই যাচ্ছে না। তো আমি অনেক কষ্ট করে এটা ভাঁজ করেছি। তো যাই হোক, দোকানে গিয়ে আবার ভাঁজ হবে, সমস্যা নেই। আর এগুলো ভাঁজ করতে আসলে অনেক স্পেস দরকার, অতটা স্পেস আমার এখানে নাই দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, কষ্টে ভাঁজ করে নিচ্ছি। তো নেক্সট আমি এই ড্রেসটা ভাঁজ করবো, এই ড্রেসটা অনেক সুন্দর অর্গ্যান্ডি কাপড়ের উপর, মানে এত আরামদায়ক হবে, যারা পরবে নিবে তারা অনেক আরাম ফিল করবে এটা পরে। কাজটাও দারুণ, আর অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর, এটাও সারা ড্রেস। এটার প্লাজোটাও অনেক সুন্দর, তো এটা আমি ভাঁজ করে নিচ্ছি। এই ড্রেসটা অনেক নিয়ে এসেছে, আশা করি সবই বিক্রি হয়ে যাবে, কিছুই থাকবে না। প্লাজোগুলো অনেক সুন্দর, আর অর্গ্যান্ডি কাপড়ের উপর সব কিছুই অনেক সুন্দর লাগে। আমি এখন এটা ভাঁজ করে নিচ্ছি। তো এই তো গাউনের মধ্যে, সুতির মধ্যে অনেক সুন্দর সফট, এটাও মানে সিম্পলের মধ্যে, এটা কোনো প্রবলেম নেই। তো এত সুন্দর কাপড়টা, মানে মনে হচ্ছে গ্রামীণ যে চেক থাকছে সেরকম টাইপের, ঠিক আছে। এটা অনেক সুন্দর ডিজাইনটা, আমি খুলে দেখাচ্ছি না, তো হালকা করে দেখাচ্ছি, দেখুন মানে কাঁথা স্টিচও দেওয়া আছে। তো ড্রেসটা অনেক আরামদায়ক হবে গরমের জন্য, যারা বোরখা পরেন বোরখা হিসেবেও পরতে পারেন, এমনিও পরতে পারেন গাউন হিসেবে। তো অনেক সুন্দর সিম্পলের মধ্যে। আর আরেকটা গর্জিয়াসের মধ্যে এখন চলে আসলাম, এটাও সারারা ড্রেস, এটা অনেক গর্জিয়াস, এই ড্রেসটা অনেক সুন্দর। তো রেড কালারটা তো অনেক সুন্দর লাগছে, তো আমি এখন এটা ভাঁজ করব।
এগুলো হচ্ছে কোটি ইন্ডিয়ান কোটি এটা তো মানে কোটিটা এত সুন্দর দেখুন কি সুন্দর কাজ করা নিতের উপর মানে অনেক সুন্দর লাগছে কোটিটা আমি নিয়েছি এখান থেকে কোটি দুইটা তিনটা আজ আমি সেহেরির জন্য বালি হাঁস ছিল তো সেই বালি হাঁসটা আজ রান্না করব আর ডাউল করব সঙ্গে তো এই দুইটাই তরকারি এনাফ দুইজন মানুষের জন্য আর এখানে জিরা বাটা আছে আদা বাটা বের করেছি রসুন বাটা বের করেছি আর পেঁয়াজটা আমি কুটে দেব তো এই হচ্ছে আজকে প্রিপারেশন এইটা আমার ডাল ডালটা রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি একটু ঝোল করেছি এই যে ডাউল তো এখন আমি নামাজ পড়তে যাওয়া অলরেডি অনেক লেট হয়ে গেছে আমি গোসল করে নিয়েছি এখন আমি নামাজ পড়ব নামাজ পড়ে এশার নামাজটা আদায় করে আমি তারপর একটু খেয়ে নেব খেয়ে নিয়ে আবার আমি তারাবি নামাজ পড়ব তো এই তো আজকের রান্না আবার সেহেরি সময় উঠব তো তখন আবার কথা হবে এখন বাজে রাত 3:14 আমি আসলে ঘুমাইনি সারা রাত আমি ভাত বসিয়েছি উঠে আর ছোলা ভিজিয়ে রেখেছি ভাতটা হলে আমি নামাজ আদায় করবো নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নামাজ করে দেন ঘুমাবো